আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, তাফসীরুল কোরআন পরিষদ বিয়ানীবাজার কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন ও শামসুল ওলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই ও শাইখুল হাদিস আল্লামা হাবিবুর রহমান মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহ আলাইহের ঈসা আলে সব মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুফাসসিরিনে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম, বিভিন্ন পর্যায় থেকে আগত মেহমানবৃন্দ, দিনদার মুসলিম ভাই, পর্দার আড়ালের বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকর যে আজকে একটি পবিত্র মুহূর্তে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে আমরা বিয়ানীবাজারের প্রাণকেন্দ্রে বিয়ানীবাজার PHG সরকারি হাই স্কুল মাঠে উপস্থিত হতে পেরেছি। সবাই শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সময় খুবই কম, সুরা ফাতেহার তাফসির করতে 1 ঘন্টা 2 ঘন্টা হয় না, কারণ সুরা ফাতেহা উম্মুল কোরআন। তো তারপরেও আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে সুরা ফাতেহার কিছু আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। আগেই ক্ষমা চেয়ে নেই, আমার সামনে অথবা আশেপাশে যারা বসে আছেন সবাই আমার চেয়ে যোগ্য, অনেক বড় আলেম, আমি অত্যন্ত নগণ্য ক্ষুদ্র একজন ব্যক্তি, আপনাদের দোয়া নেওয়ার জন্য এসেছি। আল্লাহ তাআলা যেন আমার গুনাহগুলো মাফ করে দিয়ে নিয়াতকে শুদ্ধ করে এমন কিছু কথা বলার তৌফিক দেন যার দ্বারা শুধু সুর অথবা কানের সুখ মিটবে না, বরং অন্তরেও একটা জাগরণ সৃষ্টি হয় এবং পরিবর্তন আসে, এমন পরিবর্তন আসে যার দ্বারা আমরা আল্লাহ তাআলাকে খুশি করতে পারি। বলুন আমিন। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআনে নির্দেশ দিয়েছেন, আমি সংক্ষিপ্তভাবে একটু আয়াত পড়ে শুনাই, তারপরে আমি আমার আলোচনায় যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد غور مسلم غنو نبي غنو غور পরাণ ভরিয়া সবে সল্লে আলা গাওরে আল্লাহুম্মা সল্লে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওরে ভাই পাপি যদি পাপ ক্ষমা চাও রে, গাও 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 সবে সল্লে আলা গাও রে আল্লাহুম্মা সল্লে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
ওরে ভাই জাহান্নামে যেতে যে না চাও রে, আজীবন মনে প্রাণে সাল্লে আলা গাওরে, আল্লাহুম্মা সাল্লে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মোহতারাম হাজিরিন, আমরা যারা এখানে বসে শুনতেছি অথবা পর্দার আড়ালে যায় নামাজ বিছিয়ে আমরা ঘরে বসেও শুনতেছি, আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো যে যদি আপনি নিয়াতকে শুদ্ধ করেন, যদি সত্যি একাগ্র চিত্তে আলোচনা শোনেন, ইনশাআল্লাহ এই অল্প সময়ের আলোচনাও আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে, বলুন আমিন। সূরাতুল ফাতিহা পবিত্র কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা, পবিত্র কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা সূরাতুল ফাতিহা। র্যাঙ্কিংয়ের দিক দিয়ে সূরা ফাতিহা নাম্বার ওয়ান, মনে থাকবে সবার ইনশাআল্লাহ। ছোট্ট সূরা, সাতটি আয়াত, কিন্তু এটা হচ্ছে পবিত্র কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা। আমি যদি বিভিন্ন দলিল দিতে চাই সময় যাবে, সংক্ষিপ্তভাবে বিভিন্ন হাদিসের আলোকেই সামারি দিচ্ছি। বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত সূরা ফাতিহা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সূরা, বলেন না সুবহানাল্লাহ। এবার এবার আপনি চিন্তা করে দেখেন যে এই সর্বশ্রেষ্ঠ সূরা, যেই সূরাটি শুধুমাত্র ফরজ নামাজে নয়, নফল নামাজে আপনি পড়েন, কিন্তু নিজের কাছে নিজে জিজ্ঞাসা করেন যে আপনি কি এর অর্থ পুরোপুরি জানেন, দেখা যাবে আমরা অনেকেই হয়তো নির্দ্বিধায় বলবো না হুজুর সরি আমি তো পুরো পারি না। তাহলে তো হবে না, জীবনে আপনি কত হাজারবার পড়েছেন হিসাব করেন, যদি আপনার বয়স 40 বছর হয়, 50 বছর হয়, তারপরে এই নফল যা যা পড়েছেন, ফরজ পড়েছেন, সুন্নাত পড়েছেন, ওয়াজিব পড়েছেন, মুস্তাহাব পড়েছেন, এই সবগুলো মিলিয়ে দেখেন দৈনিক আপনি কত রাকাত নামাজ পড়েন। আর নামাজের বাইরে এই মজলিসে বলা হয়েছে সূরা ওয়াকেয়া, কিন্তু বারকাতান সূরা ফাতিহা দিয়ে শুরু করেছে, এরকম বিভিন্ন মজলিসে প্রতিনিয়ত আপনি সূরা ফাতিহা পড়েন, কিন্তু খেয়াল করে দেখবেন যে এর অর্থ আপনি অনেকেই আমরা জানি না। এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের অলসতা, এটা আমাদের অবহেলা। আর এই অবহেলার কারণেই আজকে আমরা কোরআনে কারিম থেকে ফায়দা নিতে পারি না, বেশি বেশি করে আমরা তালাজ্জুজ, আমাদের অন্তরের তৃপ্তি আমরা অর্জন করতে পারি না। সম্মানিত হাজিরিন, আমি সেজন্য তাফসীরুল কোরআন পরিষদ বিয়ানীবাজারকে অন্তর থেকে ধন্যবাদ জানাই যে তারা তাফসীর নাম দিয়ে আলাদাভাবে এভাবে আয়োজন করছেন, যাতে করে মানুষের মধ্যে কোরআন শেখা, কোরআন বোঝার এই চেতনা জাগে। আল্লাহ তাআলা তাদের এই চেষ্টাকে কবুল করুন, বলুন আমিন। আমি জন্মগতভাবে বরিশালের মানুষ, আর হচ্ছে সুর দিয়ে ওয়াজ করতে পারি না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে সোজা সোজা কথা বলি, আপনারা কি কষ্ট পাবেন, আপনারা কি শুনবেন ইনশাআল্লাহ? সুর নাই, সোজা সবটা কথা শুনবেন ইনশাআল্লাহ, যদি শোনেন তাহলে বেশি সময় বিরক্ত করব না, 8টা পর্যন্ত আমি কন্টিনিউ করব দোয়া সহ, তাতে আর আমার লেকচার দেওয়ার সময় আর 1 ঘন্টাও নাই, 50 মিনিট দোয়া আর 10 মিনিট, 1 ঘন্টায় শেষ, 1 ঘন্টা আমরা থাকতে রাজি আছি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক, বলুন আমিন। আপনারা যদি ধৈর্য ধরে থাকেন আপনাদেরই ফায়দা। কেন ফায়দা? এ ব্যাপারে অনেকগুলো হাদিস রয়েছে, আমি সংক্ষিপ্তভাবে বলি যে ফেরেশতারা অলরেডি চারদিক দিয়ে আপনাদেরকে বেষ্টন করে রেখেছেন, বলেন না সুবহানাল্লাহ। এমনি এমনি বেষ্টন করেন নাই, ফেরেশতারা কোনো জায়গায় আসলে অটোমেটিক আল্লাহর রহমত আসতে থাকে, যেখানেই ফেরেশতারা যাবে সেখানে আল্লাহর রহমত আসতে থাকে, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এই ফেরেশতারা শুধু শুধু আসবেন না, শুধু শুধু আসেন নাই, তারা এসে আমাদের জন্য ইস্তেগফার করতেছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ অমুককে মাফ করে দাও, আল্লাহ অমুককে মাফ করে দাও, আল্লাহ অমুককে মাফ করে দাও, এইভাবে বলতেছেন ফেরেশতারা, এইভাবে আমাদের জন্য দোয়া করতেছেন। আল্লাহু আকবার, এটা আমাদের জন্য তো অত্যন্ত বড় একটা সৌভাগ্য যে আল্লাহ তাআলা আমাদের জন্য এভাবে ফেরেশতা পাঠিয়েছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের দোয়া আমাদের জন্য কবুল করুন, বলুন আমিন। তাহলে আপনি যদি ধৈর্য ধরে বসে থাকেন, যতক্ষণ বসা থাকবেন ফেরেশতাদের পক্ষ থেকে এই দোয়াটা আপনার
উপরে আল্লাহ তাআলার কাছ থেকে পৌঁছবে। আল্লাহ তাআলা যদি কবুল করেন তাহলে আপনি মাপ পেয়ে এখানে ক্ষমা প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে বাড়িতে যেতে পারবেন, বলেন আমিন। অতএব অস্থিরতা নাই। আমাদের মুশকিল হচ্ছে আমরা যদি এখানে বলা হতো যে এখনই ফিরনি বিতরণ হবে, আমি কাউকে ছোট করার জন্য বলছি না, আমিও হাজির হতাম, আমাদেরও তো ক্ষুধা লাগে, কাউকে ছোট করার জন্য বলছি না, কিন্তু দেখা যায় আমরা আসলে আলোচনায় গুরুত্ব দেই না। চট্টগ্রাম থেকে আসতে আমার অবশ্যই কষ্ট হয়েছে, কালকে রাতে রওনা দিয়েছি, আবার আজকে একটু পরেই নাইট জার্নি করব, পরপর দুই রাত জার্নি করে আসতে পেরেছি। আর আপনার কণ্ঠে মাইকের আওয়াজ যাওয়ার পরেও, আপনার কানে মাইকের আওয়াজ যাওয়ার পরেও কেন অলস হয়ে বসে থাকবেন? কি এমন কাজ করতেছেন? কারণ সহি বুঝের অভাব। আর এই সহি বুঝের অভাবের কারণেই 40 বছর চলে গেছে, 50 বছর চলে গেছে, এখন পর্যন্ত সুরা ফাতেহার তাফসিরটা শেখা হয় নাই, বলেন নাউজুবিল্লাহ। এখন পর্যন্ত সুরা ইখলাসের তাফসিরটা জানা হয় নাই। ও আমার বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমি হাদিয়ার জন্য এখানে চুক্তি করে ওয়াজ করতে আসি নাই, আমি অন্তর থেকে আপনাদের দোয়া নেওয়ার জন্য এসেছি এবং এমন মহান রবকে খুশি করার জন্য এসেছি যেই রব আমার সর্বপ্রথম এবং সর্বপ্রধান এবং সর্বশ্রেষ্ঠ শ্রোতা, বলেন আলহামদুলিল্লাহ। কারণ আমরা যা কিছু বলি, যা কিছু করি, সব কিছু আল্লাহ তাআলা দেখেন, সব কিছু শোনেন। আপনারা যদি মনোযোগী হয়ে শোনেন বা নাই শোনেন, কোরআনে কারিমের আয়াত দ্বারা এটা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত, বান্দা যখন আল্লাহর জিকির করে আল্লাহ ওই বান্দার জিকির করেন, বলেন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। অতএব আপনারা শোনেন বা নাই শোনেন, আমি ধন্য, আমার জন্য এটা সৌভাগ্য যে আল্লাহ তাআলা আজকে এই মঞ্চে বসে আল্লাহ তাআলার স্মরণে কিছু সংক্ষিপ্ত বয়ান রাখার তৌফিক দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। ও আমার বন্ধুরা, এবার আপনি যদি এই সৌভাগ্যবানদের তালিকাভুক্ত হতে চান তাহলে আপনি একদম হৃদয়ের কান দিয়ে শুনতে থাকেন আর মনে মনে এভাবে আল্লাহর জিকির করতে থাকেন, ধ্যান করতে থাকেন, ধ্যান করতে থাকেন, শোনার মাধ্যমে, এই বয়ানের মাধ্যমে এটাও এক ধরনের জিকির হচ্ছে, বলেন সুবহানাল্লাহ। অতএব আপনি যদি চান যে আপনি যত বড় গুনাহগার, আপনাকে একজন মেম্বার চেয়ারম্যান স্মরণ করাও কঠিন, আপনি রিক্সা চালক দোকানদার, কেউ আপনাকে জিগায় না, কিন্তু আল্লাহর ঘোষণা, বান্দা তুমি ফকির হতে পারো, তুমি মিসকিন হতে পারো, তুমি রিক্সা চালক হতে পারো, তুমি বেথর হতে পারো, তুমি ঝাড়ুদার হতে পারো, কিন্তু আমার ঘোষণা মিথ্যা নয়, মিথ্যা নয়, মিথ্যা নয়। আমি সবার জন্যই বলে দিয়েছি ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব, বলেন সুবহানাল্লাহ। আমরা কি চাই যে আল্লাহ আমাকে স্মরণ করুক? এটা চাই, আমরা চাই। যদি চাই তাহলে আমরা মনোযোগের সাথে শুনবো, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, সুরা ফাতেহা বলি বা পবিত্র কোরআনের যে কোনো সুরার আলোচনার আগে আমরা সাধারণত কি করি, তাআউজ দিয়ে শুরু করি। তাআউজ মানে হচ্ছে কালিমা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটাকে সংক্ষিপ্তভাবে আমরা বলি কি তাআউজ। এই তাআউজ যে দিয়ে আমরা শুরু করছি, এটা কি আমাদের ওলামা ইকরামের মন গড়া কোনো কথা? না, আল্লাহ নির্দেশ দিয়েছে যখন কোরআন তেলাওয়াত শুরু করব, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও, মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত, অভিশপ্ত, শাস্তিপ্রাপ্ত শয়তানের হাত থেকে আল্লাহর কাছে মুক্তি চাও, তারপরে তেলাওয়াত শুরু করো। তাহলে আমরা যে কোনো তেলাওয়াত শুরু করব কি দিয়ে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ও আমার বন্ধুরা, আমরা ইংলিশে অনেক সময় বিমানে যাই অথবা যে কোনো বাসে যাই, দেখবেন বাংলায় লেখা থাকে নিরাপত্তা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ইংলিশে লেখে সেফটি ফার্স্ট, লেখেন না, দেখেন না বিমানে বিভিন্ন জায়গায় সেফটি ফার্স্ট, সবার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? সেফটি, নিরাপত্তা লাগবে। দেখেন আল্লাহ কিন্তু আমাদেরকে সেইটা শিখিয়ে দিয়েছেন, সেফটি ফার্স্টের জন্য আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কারণ এই কোরআন বরকতময় কিতাবুন
أنزلناه إليك مبارك ليدبروا آياته وليتذكر أولو الألباب এই কিতাব হচ্ছে বরকতময় একটি কিতাব বলেন সুবহানাল্লাহ এই বরকতময় কিতাব থেকে আপনি যদি বরকত নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই শয়তানের হাত থেকে মুক্তি পেতে হতে হবে মুক্তি যদি না পান তাহলে নানা ধরনের সমস্যা আসতে পারে নানা ধরনের অসুস্থতা এসে আপনাকে ডিস্টার্ব করতে পারে সেজন্য আমরা সবাই আমাদের এই তাফসীরের শুরুতে একটু আমার সাথে একত্রিত হয়ে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তাহলে কি বললাম এখানে আউযু আমি আশ্রয় চাই যেহেতু তাফসীর আপনারা ভাববেন না যে স্যার আপনি তো এখন ক্লাস নেওয়া শুরু করছেন আমি তো আগেই ক্ষমা চেয়ে নিয়েছি সুর দিয়ে ওয়াজ করতে পারি না আউযু মানে কি আমি আশ্রয় চাই আমি পানা চাই আমি মুক্তি চাই মনে থাকবে ইনশাআল্লাহ আমি মুক্তি চাই খেয়াল করে দেখেন ইসলাম কত সুন্দর ট্রেনিং আমাদেরকে দিয়েছে এখানে কিন্তু আমরা নাউযু বলছি না এখানে আউযু বলছি যেহেতু আমি তেলাওয়াত করতেছি আমার প্রোটেকশনটা দরকার কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আগে নিচে বাঁচতে হবে আগে নিজে বাঁচতে হবে নিজেকে সামাল দেন এই যে আউলিয়া কেরাম আমাদেরকে কি ট্রেনিং দিচ্ছেন তাজকিয়া নফসের কথা বলেন তারা প্রথমেই বলেন কি ইসলাহে নফস ইসলাহে নফস এরপরে ধাপে ধাপে চলে যাচ্ছে অন্যান্য জায়গায় শুরুটা করছেন কি দিয়ে ইসলাহে নফস কোরআনের শিক্ষাও কিন্তু সেটা আমরা আউযু বলে শুরু করছি তাহলে আমাদের নিজেদেরকে যদি আমরা বাঁচাতে না পারি সন্তানদেরকে তো আমরা ওভাবে বাঁচাতে পারবো না সেই জন্য আপনি যদি ভালো মানুষ না হন সন্তান ভালো হবে না আপনি করবেন দুই নম্বরই আপনি করবেন ঘুষের ব্যবসা আপনি করবেন সুদের কারবার আপনি করবেন মাস্তানি আর ছেলেটাকে হেফজখানায় দিয়ে মনে করবেন যে ও ভালো হয়ে যাবে না আপনি যদি আদর্শ সন্তান করতে চান আল্লাহর শিখানো পদ্ধতিতে আসেন আউযু দিয়ে শুরু করেন আমি আশ্রয় চাই আমি মুক্তি চাই আমি নিরাপত্তা চাই শয়তানের অসহায়তা থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো আমি তোমার কাছে প্রোটেকশন চাই মনে থাকবে ইনশাআল্লাহ নিজেকে আগে বাঁচাতে হবে নিজেকে আগে সংশোধন করতে হবে নিজেকে আগে শয়তান থেকে বাঁচাতে হবে বুঝতে পারছেন তাহলে আউযু বিল্লাহি আল্লাহু আকবার আপনি যদি এই আউযুর তাফসীরি শোনেন তাহলেই তো কেঁদে কান্নায় ভেঙে পড়বেন আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন এটা কিন্তু তামাশার কোনো বিষয় নয় আমরা অনেক সময় খেয়াল করি না এদিক তাকাই ওই দিক তাকাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এরকম করে নাটক করি নাটকের আর জায়গা পান না আল্লাহর সাথে নাটক বলতেছেন আউযু বিল্লাহি আমি আল্লাহর কাছে আশ্রয় চাই আর আপনি এদিক তাকান ওদিক তাকান অমনোযোগী হন কিসের আউযু পড়তেছেন আপনি আপনাকে তওবা করতে হবে আপনি এমনভাবে তাওউজ পড়বেন আল্লাহ তাআলাকে হাজের নাজের জেনে আলিমুন বিজাতি সুদুর অনুভব করে এইভাবে মনোযোগের সাথে বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহকে এভাবে হাজের নাজের জেনে নিজের সবচেয়ে বড় প্রয়োজন শয়তানের অসুস্থতা থেকে মুক্তি পাওয়া এই হাজরটাকে যদি বড় আকারে মনে করেন তখনই আপনি মনোযোগের সাথে এভাবে আউযু বিল্লাহ বলতে পারবেন আর যদি এটাকে হেলায় ফেলায় বলেন বরকতও পাবেন না আর প্রোটেকশনও পাবেন না সেই জন্য আজকে আমি আপনাদের কাছে অনুরোধ জানাই সোনার নাম ইসলাম নয় শুনতে হবে সোনাটা হচ্ছে পার্সিয়াল ইসলাম সোনাটাও ইসলামের অংশ পরিপূর্ণ ইসলাম নয় আপনারা যেমন শুনতেছেন এক কান দিয়ে শুনে সুর মিটিয়ে আর এক কান দিয়ে বের করলে হবে না বরং অন্তরের কান দিয়ে শুনে অন্তরের মধ্যে গেঁথে ফেলতে হবে যাতে করে এই আমলটা আপনার মৃত্যু পর্যন্ত থাকে মৃত্যু পর্যন্ত নয় ঘরে গিয়ে স্ত্রীকে শিখাবেন সন্তানদেরকে শিখাবেন দোকানদার বন্ধুদের শিখাবেন ছাত্রদেরকে শিখাবেন অন্য সহপাঠীদেরকে শিখাবেন সহকর্মীদেরকে শিখাবেন রাজি আছেন ইনশাআল্লাহ তাহলে কি করতে হবে মনোযোগের সাথে তা আউযু পড়তে হবে যেহেতু আল্লাহর কাছে বলতেছি এখন আল্লাহ কি আপনার নর্মাল কিছু আল্লাহ হচ্ছেন রাজাধিরাজ মালিকুল মুলক আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন আল্লাহ হচ্ছেন রাজ্জাক আল্লাহ হচ্ছেন সকল কিছুর ক্ষমতার অধিকারী তার কাছে নাটক করা যাবে না তার কাছে হেলায় খেলায় আউযু পড়া যাবে না অর্থাৎ মনোযোগের সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আর
এই শয়তানের থেকে মুক্তি পাওয়া এটা চারটিখানি কোনো বিষয় নয়, চারটিখানি বিষয় নয়। যদি এটা হালকা কোনো বিষয় হতো, এত এত ব্যাপক পরিমাণ হাদিস বলা হতো না। বিভিন্ন হাদিসে বলা হয়েছে, যখন তোমরা আল্লাহকে স্মরণ করো শয়তান পালিয়ে যায়, যখন তোমরা গাফিল হও তখন শয়তানের সে ওয়াসওয়াসা দেয়। আবার হাদিসে বলা হয়েছে, আশ-শয়তানু জাসিমুন আলা কলবি বনি আদম, শয়তান হচ্ছে বনি আদমের অন্তরের কাছে এভাবে ওত পেতে বসে থাকে। তাহলে বুঝতে হবে শয়তান থেকে মুক্তি পাওয়ার বিষয়টা হেলায় খেলায় ফেলিয়ে দেওয়ার কোনো বিষয় নয়, তামাশার কোনো বিষয় নয়, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, ঠিক কিনা বলে। অতএব শয়তানের থেকে মুক্তি পেতে হবে, নিজেকে আগে বাঁচাতে হবে এবং আল্লাহর কাছে একমাত্র আশ্রয় চাইতে হবে। কারণ শয়তানের ব্যাপারেও যদি ওয়াজ করি ঘন্টার পর ঘন্টা ওয়াজ করলেও শেষ হবে না। অনেক অনেক হাদিস বলা হয়েছে ইবলিস কিভাবে ধোঁকা দেয়, শয়তান নিয়ে আলাদা অনেক বড় বড় বই লেখা হয়েছে, আপনারা দোকানে বইয়ের দোকানে গিয়ে পাবেন। অতএব সংক্ষিপ্তভাবে বলতে গেলে এই যে আপনার চূড়ান্ত সর্বনাশ ঘটিয়ে দিতে পারে এই শয়তান। অতএব আপনি এই শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কাকুতি মিনতি করে কাঁদতে থাকবেন, মাওলা রে শুধু কোরআন তেলাওয়াতের সময় নয়, আমাকে সারাটা জীবন তুমি শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচাও, বলেন আমিন। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকলে আপনি কামিয়াব হবেন, মনে রাখতে পারলে এবং আমল করলে আপনি সফল হবেন। আর যদি এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেন, ফায়দা হবে না। তাহলে আমরা বেশি সময় নাই যেহেতু সূরা ফাতিহা শেষ করব, এতটুকু অন্তত শিখালাম যে মনোযোগের সাথে নিজের প্রোটেকশনের জন্য, নিজেকে সংশোধনের জন্য, এবং নিজেকে সংশোধন করতে পারলে পরবর্তীতে অন্যদেরকেও আমরা সংশোধন করার শক্তি অর্জন করব। সেই জন্য আমাদেরকে এইভাবে মনোযোগের সাথে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আশ্রয় দান করুন, বলুন আমিন। শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। এবার আসুন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ নিয়ে তাফসীর করলেও কয়েক ঘন্টা লাগবে, আমার সেই সময় নাই, এতটা আমি পারবো না। সংক্ষিপ্তভাবে বলতে হয় এই, যে কোনো ভালো কাজের ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যে কোনো ভালো কাজের শুরুতে কি বলতে হবে, বিসমিল্লাহ পড়তে হবে। কি করতে হবে, বিসমিল্লাহ পড়তে হবে। কারণ যদি আমরা কোনো ভালো কাজে বিসমিল্লাহ না পড়ি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাহুয়া আক্তা, এটা হচ্ছে কর্তিত, এটা হচ্ছে খণ্ডিত, মানে এটা পূর্ণতা পাবে না, এটা কমপ্লিট হবে না, এটা পারফেকশন হবে না, পারফেক্ট হবে না। আপনি একটা কাজ করবেন, আপনি কি আউলা ঝাউলা করতে চান না পারফেক্টলি করতে চান, আপনি পরিপূর্ণভাবে সুন্দরভাবে করতে চান। তাহলে সুন্দরভাবে করতে হলে কি লাগবে, বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। তাহলে পবিত্র কোরআন তেলাওয়াতের আগেও আমরা কি করব, এভাবে আউযু বিল্লাহর পরপরই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব। আর বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াতই শুধু নয়, যে কোনো ভালো কাজ আপনি যদি বিসমিল্লাহর দ্বারা শুরু করেন, আল্লাহ তাআলা আপনার এই কালেমা এই বাসমালা যদি কবুল করেন, এর দ্বারা আপনি বরকতে ভরপুর করে দিতে পারেন, বলেন সুবহানাল্লাহ। এবার আমরা তাহলে একটু জেনে নেই বিসমিল্লাহ শরীফের অর্থটা কি। বিস বি মানে হচ্ছে সাথে বা শহীদ, বি হরফে জর, ইসমুন সেটা মিলে হয়েছে বিসমি এভাবে, তাহলে বিসমিল্লাহ মানে বি ইসমিল্লাহ, বি ইসমিল্লাহ, ইসমুন মানে নাম, আল্লাহ আল্লাহ, তাহলে আল্লাহর নামে শুরু করতেছি, আল্লাহর নামে আমি শুরু করতেছি, আল্লাহর নামের সাথে আমি শুরু করতেছি। আল্লাহ আকবার, আমার তো আসলে এত সময় নাই। কত চমৎকার চমৎকার দোয়া আছে বিসমিল্লাহর সাথে রিলেটেড, যেমন আপনি যদি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু যে দোয়াটা আছে তিনবার যদি সকালবেলা পড়েন, সারা দিন কোনো বালা মুসিবত আপনাকে আঁকড়ে ধরবে না, বলেন না সুবহানাল্লাহ। আসমান থেকেও না জমিন থেকেও না আল্লাহ তাআলা হেফাজত করবেন, বলেন না সুবহানাল্লাহ। আপনি খেয়াল করে দেখছেন, দেখবেন কোনো সময় অ্যাক্সিডেন্ট করছেন, দেখবেন খুঁজে পাবেন হয়তো আওয়াবিন পড়েন নাই, এশরাক করে ঘর থেকে বেরান নাই, আয়াতুল কুরসি পড়েন নাই, এই বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু পড়েন নাই, আমলদার, কিন্তু ওই দিন সামহাও মিস হয়ে গেছে, ওই দিন সামহাও মিস হয়ে গেছে। আমার জীবনে এরকম ঘটছে, আমি মালয়েশিয়াতে বসে একবার অ্যাক্সিডেন্ট করছি, পরে খুঁজে গেছি যে ওই দিন এশরাক না পড়ে বেরোইছি, আমার ফজরের পরে যে আমলগুলো ছিল করি নাই, তাড়াহুড়া করে বাজারে গেছি, ঠিকই ধরে ফেলছে শয়তানে, অস্ত্রাসা দিয়ে পড়ছে, বড় ধরনের অ্যাক্সিডেন্ট করেছে। অতএব সাবধান, এই দোয়ার আমলগুলো আমাদেরকে ধরে রাখতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলুন আমিন। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম,
এই আর রহমান আর রহিম এটা সুরা ফাতেহার মধ্যেও তো আসতেছে আবার আলহামদুলিল্লাহ পরে, এখন যদি শিখে নেই তাহলে ওইখানে আর রিপিট করব না, ওই সময় আর রিপিট করা লাগবে না। আপনারা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আর রহমান, আপনারা মসজিদের খতিবদের কাছ থেকে, মাদ্রাসার ওস্তাদদের থেকে, বড় বড় আলেমদের কাছ থেকে, বক্তাদের কাছ থেকে তাফসির শুনেছেন। রহমানের সাধারণত দুই ধরনের তাফসির আপনারা শিখেছেন, রহিমেরও দুই ধরনের তাফসির আপনারা শিখেছেন। এই দুই ধরনের তাফসির সবাই মোটামুটি জানেন, যারা একটু আলেমদের সাথে সম্পর্ক আছে অনেকেই জানেন। রহমানের একটা তাফসির হচ্ছে এই যে যে কোনো ধরনের দয়া, আপনার পানি লাগবে, বাতাস লাগবে, আলো লাগবে, যে কোনো ধরনের দয়া, এটা যিনি করেন তিনি হচ্ছেন কি রহমান। যে কোনো ধরনের দয়া, যে কোনো ধরনের দয়া প্রয়োজন, এটা যিনি করেন তিনি হচ্ছেন কি রহমান। রহমানের আরেকটা তাফসির হচ্ছে এই, শুধুমাত্র ইমানদার নয়, নাস্তিক হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সকলকে যিনি দয়া করেন তিনি হচ্ছেন কি রহমান। তাহলে এই দুটো তাফসির মোটামুটি আমরা সবাই জানি। এই দুটোকে যদি আমরা একত্রিত করি তাহলে অর্থটা দাঁড়ায় এই যে আল্লাহ তাআলা এত ব্যাপক পরিমাণে দয়া প্রদর্শন করেন, যার দয়া ধর্ম বর্ণ দল মত জাতি ধর্ম নির্বিশেষে সকলের কাছে যায় এবং সব ধরনের নিয়ামত দিয়ে রহমত দিয়ে তিনি আমাদের জীবনকে ধন্য করেন, বলেন না সুবহানাল্লাহ। আর রহিমটা হচ্ছে, রহিমের ব্যাখ্যাটা হচ্ছে এই, এটাও ওলামায়ে কেরামের দুটো অর্থ, একটা হচ্ছে রহিম হচ্ছে শুধুমাত্র এই দুনিয়ায় দয়া করেন না বরং আখেরাতেও দয়া করেন, আরেকটা হচ্ছে রহিমের আরেকটা তাফসির হচ্ছে যে রহিম আগে রহমানে সবাই ছিল কিন্তু রহিম স্পেশাল, ওয়াকানা বিল মুমিনিনা রাউফার রহিমা, আল্লাহ তাআলা ইমানদারদেরকে স্পেশাল কিছু মার্সি দিবেন, স্পেশাল কিছু দয়া প্রদর্শন করবেন। তাহলে এই রহিমের মধ্যে লুকানো থাকে দুটো বিষয়, একটা হচ্ছে যে এই দুনিয়ার রহমত দিয়ে আল্লাহ ক্ষান্ত হবেন না বিধায় রহমানের পাশাপাশি রহিম শব্দটাও লাগিয়ে দিয়েছেন, রহিমের এই সিফাতটাও দিয়ে দিয়েছেন, অর্থাৎ তার দয়া দুনিয়ায় ক্ষান্ত হবে না, অনন্তকাল চলতে থাকবে। মনে থাকবে, খুব কঠিন হয়ে যাচ্ছে, মনে থাকবে অনন্তকাল। সেই আল্লাহ হচ্ছেন এমন দয়ালু যার দয়া শুধু দুনিয়ায় নয় আখেরাতেও চলতে থাকবে, সেজন্য রহমান এবং রহিম দুটুকুই পাশাপাশি দেওয়া হয়েছে। আর আরেকটা তাফসির যেটা একটু আগে বলেছি, যেহেতু আল্লাহ তাআলা তার এই বান্দাদেরকে এমনভাবে ভালোবেসেছেন, বিশেষ করে ইমানদার বান্দা, তাদের জন্য একটু আলাদা মার্সি শো করবেন কেয়ামতের দিন। যারা বিলিভার ছিল না, ইসলাম গ্রহণ করে নাই, অন্যান্য ধর্মের, তারা এই মহানবীর দাওয়াত শোনার পরেও ইসলামকে গ্রহণ করে নাই, তারা দুনিয়ায় আল্লাহর রহমান নামের উসিলায় আলো পেয়েছে, বাতাস পেয়েছে, শ্বাস প্রশ্বাস নিয়েছে, রক্ত চলাচল ছিল, সুস্বাস্থ্যের অধিকারী ছিল, টাকা পয়সা পেয়েছে, সবই ঠিক ছিল, কিন্তু আখেরাতে তাদের জন্য আর আলাদা স্পেশাল কোনো দয়া আল্লাহ তাআলা দেখাবেন না। এই দয়াটা পাবে কারা? ইমানদাররা। সেই জন্য এই রহিমের দুটো তাফসির, রহিমের একটা হচ্ছে যে চলমান থাকবে কেয়ামত পর্যন্ত, আখেরাতেও চলবে, আর একটা হচ্ছে ইমানদারদের জন্য। এই দুটো তাফসিরকে সমন্বয় করে আমেরিকার একজন দার্শনিক, একজন ফিলোসোফার, যিনি কোরআন শিখান বিভিন্ন দেশে, সৌদি আরবে এখন একটা বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন, তিনি ইংরেজিতে একটা ব্যাখ্যা দিয়েছেন। আপনারা তো জেনারেল শিক্ষিত মানুষ, আশা করি আপনাদেরও মনে থাকবে, এবং যদি সত্যি বুঝে ফেলেন এখনই কেঁদে দিতে পারেন, এত সুন্দর চমৎকারভাবে ব্যাখ্যাটা দিয়েছেন তিনি। রহমানের যেই দুটো তাফসির আমরা একটু আগে জেনেছি, যে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে দয়া করেন, আর যে কোনো ধরনের দয়া প্রয়োজন সেটা যিনি দান করেন তিনি হচ্ছেন কে রহমান, এটাকে উনি ইংলিশে অনুবাদ করেছেন ইন্টেন্সলি মার্সিফুল। ইন্টেন্সলি মার্সিফুল, এমন দয়া যেটা খুবই ইন্টেন্সলি শো করেন, ব্যাপক আকারে শো করেন, এমন ব্যাপকতা যার কারণে জাতি ধর্ম নির্বিশেষে সকলের কাছে এই দয়া ছড়িয়ে যায় সর্বক্ষেত্রে। ওয়াসিয়াত রহমাতুহু কুল্লা শাই, আল্লাহই বলেছেন যে আল্লাহর রহমত সর্বক্ষেত্রে ব্যাপৃত হয়েছে, বলেন না সুবহানাল্লাহ।
তাহলে সেই জন্য এই ইন্টেন্সলি মার্সিফুল, অর্থাৎ এত ব্যাপক দয়া যেটা সর্বত্র বিরাজমান, বলেন না সুবহানাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। তাহলে ইংলিশে কি বললাম? ইন্টেন্সলি মার্সিফুল, ইন্টেন্সলি মার্সিফুল। আর রহিম হচ্ছে এটার অনুবাদটা উনি করেছেন কন্টিনিউয়াসলি মার্সিফুল, কন্টিনিউয়াসলি মার্সিফুল। কেন কন্টিনিউয়াসলি করেছেন? অর্থাৎ যেহেতু দুনিয়ায় শেষ হবে না, আখেরাত পর্যন্ত চলতে থাকবে, সেই জন্য বলেছেন কন্টিনিউয়াসলি মার্সিফুল। ও আমার ভাইয়েরা, ও আমার বোনেরা, এতক্ষণ বোঝানোর জন্য ধীর স্থির ভাবে ভেঙে ভেঙে আপনাদের কাছে বলতেছিলাম, কিন্তু এবার একটু চোখ বন্ধ করেন, গভীর মনোযোগের সাথে খেয়াল করে দেখেন, রহমান রহিম এই দুটো নামকে সূরা ফাতিহার মধ্যে কেন দেওয়া হয়েছে? কোন কোন মুহাদ্দিস ইসমে আজমের এই ব্যাখ্যা দিতে গিয়ে কেন রহমান রহিমকে চুজ করেছেন? বিভিন্ন হাদিস দ্বারা আল হাই আল কাইয়ুম কে ইসমে আজম বলা হয়েছে, কিন্তু কোন কোন রেওয়ায়েতে আর রহমান আর রহিমকেও ইসমে আজম হিসেবে বলা হয়েছে। কেন বলা হয়েছে? এর কারণ এবার আপনি খেয়াল করেন, এমন দুটো সুন্দর নাম, এমন দুটো আসমাউল হুসনা যেটা সূরা ফাতিহার মধ্যে যুক্ত করে দেওয়া হয়েছে, আর এর কারণ হলো এই, আপনি যদি এর অর্থ বোঝেন, একদিকে ইন্টেন্সলি মার্সিফুল, যে কোনো দয়া দরকার রহমান বলে ডাক দেন, যে কোনো সময় আপনার দয়া দরকার রহিম বলে ডাক দেন, একটু আমার সাথে বলেন ইয়া রহমানু ইয়া রহিম, 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 ইয়া রহমানু ইয়া রহিম। ও আমার বন্ধু, আপনি এখন তাফসীর শুনতেছেন, আপনি হয়তো বুঝতেছেন, মুখস্থ করতেছেন, কিন্তু যদি আপনার অন্তরে এই বিষয়টি গেঁথে ফেলতে পারেন, আর কোনো একটি সময় গভীর রাতে বিপদে পড়েছেন, ডাক্তারখানা গিয়েছেন, ডাক্তার চেম্বার বন্ধ, হসপিটালে গিয়েছেন, লেখা আছে এমার্জেন্সি, কিন্তু এমার্জেন্সি ডাক্তারও নাই, আপনার মনের মধ্যে শুধু এই দুটো নাম যদি গেঁথে ফেলতে পারেন, ইয়া রহমান ইয়া রহিম, ও মাবুদে, আমি মর আলেম না হতে পারি, কিন্তু রহমান নামের অর্থ শিখে ফেলেছি, রহিম অর্থ জেনে ফেলেছি, এমন অর্থ শিখিয়ে দিয়েছেন আমাদের ওলামায়ে কেরাম, যেই বিষয়টি আমি জীবনে ভুলতে চাই না, আমি শুধু শিখিয়ে ক্ষান্ত হতে চাই না, আমি সারা জীবন তোমাকে এভাবে রহমান বলে ডাকতে চাই, রহিম বলে ডাকতে চাই, যেহেতু সূরা ফাতিহার মধ্যে এই দুটো নামকে তুমি ঢুকিয়ে দিয়েছো, আমি বুঝি আর নাই বুঝি, নিশ্চয়ই এর মধ্যে একটা কিছু হাকিকত আছে, এর মধ্যে বিশাল একটা ফজিলত আছে, অনেক কিছু লুকানো আছে। মাহবুবরে, আমি আলেম না, আমি মূর্খ মানুষ, আমি বুঝি বা নাই বুঝি, তোমাকে ডাকতে শিখেছি, তুমি দয়া করে আমার এই ডাকে সাড়া দাও, বলেন আমিন। ও আমার বন্ধু, যেদিন আপনি সাগরে ডুবে গিয়ে যাওয়ার মুহূর্তে রহমান রহিম বলে ডাক দেওয়ার কারণে সাগরের ওখান থেকে বেঁচে যাবেন, যেদিন আপনি মহাবিপদে পড়ে রহমান রহিমকে ডেকে সেই বিপদ থেকে মুক্তি পাবেন, মহারোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন, সেই দিন যেই তাফসীর আপনার অন্তরে গেঁথে যাবে, সেই তাফসীর আপনি জীবনেও ভুলবেন না, জীবনেও ভুলবেন না, জীবনেও ভুলবেন না। অতএব তাফসীর মাহফিলে এসে শুধু কানের সুখ মিটালে হবে না, অন্তরের মধ্যে গাঁথতে হবে, গাঁথতে হবে, গাঁথতে হবে, এমনভাবে গাঁথতে হবে যার দ্বারা আপনার জীবন পরিবর্তন হবে, এমনভাবে গাঁথতে হবে যার দ্বারা আপনার জীবনে নানাবিধ সমস্যার সমাধান করতে হবে। আমরা আউলিয়া কেরামকে কেন মনে প্রাণে ভালোবাসি? কারণ তারা এভাবে আল্লাহর জিকির করে করে শুধু নিজেদের জীবন কি পরিবর্তন করেন নাই, মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গিয়েছেন, আর মুস্তাজাবুদ দাওয়াত হওয়ার কারণে তারা নিজের জন্য চাই আল্লাহর কাছ থেকে পান নাই, বরং অন্যদের জন্য চাইলে সেটাও আল্লাহ কবুল করেছেন, বলেন সুবহানাল্লাহ। অতএব অলি রিসালে সাহাবে যখন এসেছেন, আপনারাও অলি হওয়ার স্বপ্ন দেখতে হবে, আপনারাও এরকম সাহেব কেবলার যোগ্য উত্তর শুরু হওয়ার চেষ্টা করতে হবে, যদি সেভাবে চেষ্টা করতে পারেন তাহলেই আপনার এই উপস্থিতি ধন্য হবে, সফল হবে, আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। তাহলে মনে থাকবে,
ইয়া রহমান ইয়া রহিম, ইয়া রহমান ইয়া রহিম বলা যাবে না, বলা যাবে না। যে কোনো বিপদে আপদে সর্ব অবস্থায় এভাবে ডাকতে ডাকতে পাগল হয়ে যান, দেখবেন আপনার বিপদ কেটে গেছে, সমস্যার সমাধান হয়ে গেছে। কারণ একটু আগেই তো শিখিয়ে দিলাম রহমানের মধ্যে এত ব্যাপক অর্থ লুকানো আছে, যে কোনো বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য রহমান নাম যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ, রহিমের মধ্যে এমন তাৎপর্য এমন অর্থ লুকানো রয়েছে, আপনি যেখানে যান সেখানে আপনার ছাত্র জীবনে হোক, বার্ধক্যের জীবনে হোক, অসুস্থতার অবস্থায় হোক, সর্ব অবস্থায় তিনি রহমত প্রদর্শনের জন্য রেডি আছেন। বলেন না সুবহানাল্লাহ। অতএব আপনি যখন বিসমিল্লাহ বলছেন, চারটিখানি কথা নয়, তামাশার বিষয় নয়। অতএব আসুন আমরা এভাবেই আল্লাহকে ডাকতে শিখি। আবার একটু আমার সাথে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কয়বার পড়েন, আমি একটু পানি খেয়ে নে। বিসমিল্লাহির রহ, মনে থাকবে ইনশাল্লাহ, আল্লাহর নামে। কোন আল্লাহ? ওই যে একটু আগে শিখিয়ে দিয়েছি, ইন্টেন্সলি মার্সিফুল, কন্টিনিউয়াসলি মার্সিফুল। এবার দেখেন, ইন্টেন্সলি মার্সিফুল এখানেই শেষ, এখানেই শেষ। কন্টিনিউয়াসলি মার্সিফুল দুটো একসাথে এসেছে, দুটো একসাথে এসেছে। এবার আপনি চোখটা বন্ধ করে যদি চিন্তা করেন, এখনই কেঁদে দিবেন। যে কোনো অবস্থায় ইন্টেন্সলি মার্সিফুলটা বন্ধ হবে না। আপনি হঠাৎ করে দেখেছেন, দেখেছেন সেই অবস্থায় তো ইন্টেন্সলি মার্সিফুল, আপনি যত ডাকবেন তত ফায়দা, যত ডাকবেন তত ফায়দা, যত এভাবে আল্লাহর সাথে কানেকশন আপনি করতে পারবেন, আপনি আল্লাহর থেকে তত বেশি নেয়ামত নিতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। আর সেরকম দৃষ্টান্ত শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই ছিল না, বরং এই যুগেও আছে। বলেন না সুবহানাল্লাহ। উদাহরণ দিব, উদাহরণ দিব, আমি আফ্রিকার একজনের নাম বলবো, যারা জানেন তারা আমার সাথে হাত তোলার দরকার নেই। ওনার নাম হচ্ছে আব্দুর রহমান আস সুমাইত, আব্দুর রহমান আস সুমাইত। এই মাত্র 2012 সালে ইন্তেকাল করেছেন, মাত্র 10-12 বছর আগে। তিনি কি করেছেন? আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন যে আমি রহমান, আমি রহিম যে আসি, এটা ওনার মাধ্যমে আল্লাহ দেখিয়ে দিয়েছে। তার দাওয়াতে 1,10,00,000 অমুসলিম ইসলাম গ্রহণ করেছে। বলেন না সুবহানাল্লাহ। আজকে যদি বিয়ানীবাজারে আমার আলোচনা শুনে একজন মাত্র হিন্দু ইসলাম গ্রহণ করে, আমার ফেসবুকে দিব, ইউটিউবে দিব, আপনারা দেবেন, সবাই তাকবীর দিবেন, হুজুর কত বড় অলি দেখেন, ওনার কথায় কত তেজ, এইভাবে একজন মানুষ সাথে সাথে ইসলাম গ্রহণ করছে, ঠিক কি না? তাহলে একজন আর 1,10,00,000 সমান? 1,10,00,000 আর একজন কি সমান? কোত্থেকে পেল? ওই যে রহমান, তিনি দেখিয়ে দিয়েছেন, আই এম স্টিল দ্য ইন্টেন্সলি মার্সিফুল। আমার এটা বন্ধ হয় না, মাঝে মাঝে একটু দেখি, আমাদেরকে মনে করিয়ে দেয়। আবার এভাবে অনেক সময় আপনারা ইউসুফ ইসলামের নাম শুনেছেন, ক্যাট স্টিভেন নাম ছিল তার, মাইকেল জ্যাকসনের সাথে পাল্লা দিয়ে গানের অ্যালবাম বানাতেন, এই যে যুবক ছেলেরা জানে, সে ক্যাট স্টিভেন, সে পরে ইসলাম গ্রহণ করেছে, ইউসুফ ইসলাম নাম ধারণ করেছে। ইউসুফ ইসলামের অনেক সুন্দর সুন্দর গজল আছে, দুই একটা শোনাবো, ছোট বাচ্চারা খুশি হবে, এনে শোনাবো। আল্লাহ ইজ ওয়ান, হি ইজ দি অনলি ওয়ান হু ক্রিয়েটেড এভরিথিং, আল্লাহ ইজ ওয়ান, হি ইজ দি অনলি ওয়ান, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো না, শোনাবো না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ইজ ওয়ান, হি ইজ দি অনলি ওয়ান হু ক্রিয়েটেড এভরিথিং, আল্লাহ ইজ ওয়ান, হি ইজ দি অনলি ওয়ান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ক্যান ইউ সি দ্য ডে, ক্যান ইউ সি দ্য নাইট, ক্যান ইউ সি দ্য ডে, ক্যান ইউ সি দ্য নাইট, ক্যান ইউ সি দ্য শাইনিং স্টারস, আল্লাহ মেড দেম অল, আল্লাহ ইজ ওয়ান,
হি ইজ দি ওনলি ওয়ান হু ক্রিয়েটেড এভরিথিং, আল্লাহ ইজ ওয়ান, হি ইজ দি ওনলি ওয়ান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ক্যান ইউ সি দ্য বার্ডস ফ্লাইং আপ সো হাই, ক্যান ইউ সি দ্য বার্ডস ফ্লাইং আপ সো হাই, ক্যান ইউ সি দ্য মেন্ডে স্কাই, আল্লাহ মেড দেম অল, আল্লাহ ইজ ওয়ান, হি ইজ দি ওনলি ওয়ান হু ক্রিয়েটেড এভরিথিং, আল্লাহ ইজ ওয়ান, হি ইজ দি ওনলি ওয়ান, লা ইলাহা ইল্লাল্লাহ। ক্যান ইউ সি দ্য মুন, ক্যান ইউ সি দ্য সান, ক্যান ইউ সি দ্য মুন, ক্যান ইউ সি দ্য সান, ক্যান ইউ সি দ্য শাইনিং স্টারস, আল্লাহ মেড দেম অল, আল্লাহ ইজ ওয়ান, হি ইজ দি ওনলি ওয়ান হু ক্রিয়েটেড এভরিথিং, আল্লাহ ইজ ওয়ান, হি ইজ দি ওনলি ওয়ান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ক্যান সি মি, আল্লাহ ক্যান হিয়ার মি, আল্লাহ ক্যান সি মি, আল্লাহ ক্যান হিয়ার মি, হোয়ার এভার আই অ্যাম আল্লাহ ইজ উইথ মি, হোয়ার এভার আই অ্যাম আল্লাহ ইজ উইথ মি, আল্লাহ ইজ ওয়ান, হি ইজ দি ওনলি ওয়ান হু ক্রিয়েটেড এভরিথিং, আল্লাহ ইজ ওয়ান, হি ইজ দি ওনলি ওয়ান, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা যদি অনলাইনে সার্চ দেন তাহলে এই লোকের আরো অনেক নাসিদ পাবেন চমৎকার। আরেকটা নাসিদ আছে মাই মাদার, চমৎকার, ছোট বাচ্চাদের শেখানো উচিত যে ওই হাদিসের আলোকে মাই মাদার সংটা সে লিখেছে যে কে সবচেয়ে আমার কাছে প্রিয় হবে, কার মর্যাদা বেশি, কার বেশি হক, সেটা বলছেন মাই মাদার, মাই মা এইভাবে বলেছেন। যাই হোক, ইউসুফ ইসলামের নাম কেন বলেছি, ওই রহিমের উদাহরণ দেওয়ার জন্য। কিভাবে ঘটেছিল ইউসুফ ইসলামের জীবনে, সমুদ্রে পড়েছে, তখনও সে ইসলাম গ্রহণ করে নাই, একটু একটু মনের মধ্যে দোদুল্যমানতা ছিল, সে খ্রিস্টান ধর্মের অনুসারী হলেও আসলে অতটা পালন করতো না, মনের মধ্যে একটু হালকা হালকা ছিল। এবার ঝড়ে পড়েছে, নৌকার মধ্যে পড়েছে, নৌকা উল্টে গিয়ে সমুদ্রে পড়ে গেছে, কোনো মতে নৌকাটাকে ধরে একটুখানি প্রাণ আছে, তখন তার মধ্যে জোশ আসলো, ও লর্ড, ও গড, ইফ ইউ আর হিয়ার, ইফ ইউ লিসেন টু মি, প্লিজ হেল্প মি টু সার্ভাইভ, প্লিজ প্রোটেক্ট মি, আই উইল বিলিভ ইন ইউ। যেহেতু ব্রিটেনের নাগরিক, সব ইংলিশে দোয়া করেছে, আল্লাহ তো সব ভাষা বোঝেন, আল্লাহর কাছে তো আর ইংলিশ আর বাংলা নাই, আছে নাকি, আল্লাহ সব, এখন আল্লাহ শুনে ফেলছেন, অবশ্যই শুনেছেন মুহূর্তের মধ্যে। একটা মানুষের কতক্ষণ শ্বাস থাকে পানির মধ্যে ডুবলে, এক মিনিটও তো থাকা কঠিন, মুহূর্তের মধ্যে ওর কান্না আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এই হচ্ছে রহিম, রহিম আল্লাহ দেখিয়ে দিয়েছেন, আমি কন্টিনিউয়াসলি মার্সিফুল, অল দ্য টাইম আই এম রেডি টু হেল্প ইউ, ও মাই সার্ভেন্ট, আমি রেডি আছি, সাথে সাথে বলার অপেক্ষা নাই, ডাকে সাড়া দিয়েছেন আল্লাহ তাআলা। বলেন না সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার। এই হচ্ছে রহিমের তাৎপর্য, এই হচ্ছে রহিমের তাফসীর। কি ঘটলো, মুহূর্তের মধ্যে একটা ঢেউ এসেছে, মুহূর্তের মধ্যে ঢেউ এসেছে, এমন ঢেউ ওকে কয়েক সেকেন্ডের মধ্যে তীরে এনে ফেলে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই তীরে আসার পরে ইউসুফ ইসলাম তখনও ক্যাট স্টিভেন ছিল, হঠাৎ এই যে ধাক্কা খেয়েছে, এত বড় ভয় পেয়েছে, ট্রমার কারণে তার অনেকক্ষণ বেহুশ হয়ে পড়েছিল, যখন হুশ পেরেছে তখন তার মনে উঠেছে, আমি তো সমুদ্রে ডুবে যাচ্ছিলাম, আমার তো এখন বেঁচে থাকার কথা না, কিভাবে আসলাম। ও মনে করে দেখেছে, আমি তো গডকে ডেকেছিলাম, আমি তো লর্ডকে ডেকেছিলাম, তখনও তো আল্লাহ বলে ডাকা শেখে নাই, আল্লাহ তো আমার কথা শুনেছে, তাহলে তো আর ফাঁকি দেওয়া যাবে না, কারণ ওই সমুদ্রের বসে যদি আল্লাহ মুহূর্তের মধ্যে কয়েক সেকেন্ডের দোয়া শুনে আমাকে তীরে পাঠিয়ে দিতে পারে, তার সাথে তো আর দুই নম্বরই করা যাবে না, তার সাথে তো আর ফাঁকিবাজি করা যাবে না, তিনি তো আমাকে ঘাও করবেন, ধরে ফেলবেন, পাকড়াও করবেন, আর এক সময় আরও মহাবিপদে ফেলে আরও বেশি শাস্তি দিয়ে আমাকে মেরে ফেলতে পারেন, অতএব আর হবে না, আর ফিরবো না, গড যখন ডেকেছি, লর্ড যখন ডেকেছি, যখন একজন
বিশ্বাস করেছি সৃষ্টিকর্তা আছে আর ছাড়বো না, এই স্টাডি করা শুরু করলেন, কোরআন পড়া শুরু করলেন, হাদিস পড়া শুরু করলেন, পড়তে 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 তার ভিতরে পুরো দিনের বুঝ এসে গেল। তারপরেই সে বলল কালেমায়ে তাইয়েবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। তাহলে রহিম এবং রহমানের যেই দুটো উদাহরণ দিলাম, ভুলবেন ভুলবেন না, মনে রাখবেন, ইনশাল্লাহ আপনারাও আপনাদের জীবনে পাবেন। আল্লাহ তাআলা কবুল করুক, বলুন আমিন। যে কোনো বিপদে বেশি বেশি করে বিসমিল্লাহ শরীফ পড়বেন, বেশি বেশি করে সূরা ফাতিহা শরীফ পড়বেন, আল্লাহ তাআলা সমাধান করে দিবেন, বলেন আমিন। তাহলে আমরা কোন পর্যায়ে আসলাম? বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আসেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদু মানে কি? সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা, তামাশা কিন্তু নয়, তামাশার বিষয় নয়, সমস্ত প্রশংসা মানে এভরি সিঙ্গেল ওয়ার্ড, এভরি সিঙ্গেল আপনার প্রেইজ শুড বি ফর অনলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। সমস্ত প্রশংসা, আপনি কিন্তু শুধু বলছেন না প্রশংসা, সমস্ত প্রশংসা। আর এই কারণে আউলিয়া কেরামের চরিত্র ছিল, সাহেব কেবলার চরিত্র ছিল আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, একটু পানি খেয়েছে আলহামদুলিল্লাহ। যারা মূর্খ মানুষ তারা তো বোঝে না এটা আর কি, এটা তো শরবত না কিছু না, হুজুর এতেও আলহামদুলিল্লাহ বলে? হ্যাঁ, কারণ ওই যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, তার মূল শিক্ষাই হচ্ছে জীবনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে কোনো নেয়ামত পাবো সমস্ত কিছুর জন্য প্রশংসা হবে কার? আল্লাহ। তাহলে এইভাবেই নামাজ পড়তে হবে, এইভাবেই নামাজ পড়তে হবে। আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ কোন আল্লাহ? আল্লাহর পরিচয় রব্বিল আলামিন। আলামিন, আলামিনের অনেক তাফসির আছে, সংক্ষিপ্ত তাফসির হচ্ছে জিন হোক, ইনসান হোক, ফেরেশতা হোক এবং আল্লাহ তাআলার অন্য যত সৃষ্টি আছে, যত জগৎ আছে, আলমে আরওয়াহ হোক, আলমে বারজখ হোক, সমুদ্র হোক আর মহাকাশ হোক, জঙ্গল হোক, সারা পৃথিবীর সমস্ত বিষয়ের মালিক কে? আল্লাহ। সেই রবের সাথে তামাশা করলে হবে না, সেইখানে নাটক করলে হবে না। অতএব কায়মন বাক্যে ধীর স্থির ভাবে আবেগের সাথে হৃদয় দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সারা জগৎ সমূহের প্রতিপালক মালিক রব, তার জন্যই সমস্ত প্রশংসা, ঠিক কিনা? এরপরে আর রহমানির রহিমের তাফসির তো আগেই করে ফেলেছি, তাহলে আর সময় আমাদের বেঁচে গেল। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আর রহমান আর রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। এবার আসেন, একটুখানি না বললে হবে না ইনশাল্লাহ। আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, টাইম ম্যানেজমেন্টে নিয়ে আপনারা চিন্তা করবেন না, আটটাই শেষ করে দেবো ইনশাল্লাহ। তাহলে মালিকি ইয়াউমিদ্দিন কেন আসলো? দেখেন, কোরআনের তাফসির করা আসলে এত সহজ বিষয় নয়। বড় বড় মুহাদ্দিস, বড় বড় আলেম তাফসির পড়াতে চায় না। দেখবেন মাদ্রাসার শিক্ষকদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, তাফসিরটা তুলনামূলকভাবে কঠিন, তাফসিরটা কি তুলনামূলকভাবে কঠিন, অনেক তাৎপর্য লুকানো। কিভাবে সাজিয়েছেন? প্রথমে এসমে জাত ঢুকিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাহলে এসমে জাত নিয়ে তাফসির করলেও সেটা অনেক ঘন্টার পর ঘন্টা লাগবে, সেই সময় নাই। এরপরে দিল কি? রব্বিল আলামিন, সমস্ত জগৎ সমূহ ছন্দটা দেখেন, সাজানোটা দেখেন। এরপর বলো হালো আর রহমান আর রহিম। আমার বন্ধুরা, রহমান রহিমের নামের উসিলা দিয়ে নেয়ামত ভোগ করবা আর নাফরমানি করবা সেটা আল্লাহ সহ্য করবেন না। সেই কারণে রব্বুল আলামিন দিয়ে বুঝিয়ে দিয়েছেন তার ক্ষমতা, তার দাপট, তার পাওয়ার, সমস্ত জগতের রব তিনি। অতএব তোমার মতো একটা ছোট্ট বান্দাকে পালা, তার জন্য রিজিকের ব্যবস্থা করা, চাকরির ব্যবস্থা করা, এটা কঠিন কোনো কাজ নয়। এটা দিয়ে তার বরত্ব প্রমাণ করে দিয়েছেন। তারপরে রহমান রহিম বলে আরও কাছে টেনে নিয়েছেন, তুমি আমি বড় দেখে ভয় পেও না, আমি অতি স্নেহপরায়ণ, আমি অতি দয়াপ্রবণ, আমি তোমার জন্য সর্বাবস্থায় দয়া দিতে রাজি আছি। কিন্তু আবার মনে করিয়ে দিচ্ছেন, আমার দয়া পেয়ে বেশি আল্লাহ পেয়ে, বলি না ওই বেশি আল্লাহ পেয়ে মাথায় ওঠ চলে, আমার বরিশালের ভাষায় এভাবে বলি যে বেশি আল্লাহ দিলে মাথায় ওঠে, আপনারা কীভাবে বলেন জানি না। তো এইভাবে তো আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন, রহমান রহিম ডেকে বিপদের কাজ সেরেছ, বিপদ থেকে উদ্ধার পেয়েছ, না 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 সাবধান,
আসল বিপদ সামনে, আসল বিপদ কোথায়? আখেরাতে, কিয়ামতের দিন। সেই জন্য মনে করিয়ে দিচ্ছেন মালিকি ইয়াউমিদ্দিন, বলেন মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ শুধু রব্বুল আলামিনই নন, আল্লাহ শুধু রহমান রহিমই নন, বরং তিনি কিন্তু মালিক ইয়াউমিদ্দিন। হিসাব যেদিন করা হবে, যেই দিন সমস্ত কিছুর বিচার করা হবে, সেই দিনের আসল মালিক হচ্ছেন আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। অতএব দুনিয়ায় তুমি আল্লাহর রহমত পেয়ে, বিভিন্ন ধরনের নেয়ামত পেয়ে, ভোগ করে, কান পেয়েছো গান শুনেছো, চোখ পেয়েছো চোখ দিয়ে ভিডিও দেখেছো খারাপ খারাপ, জেনা করেছো চোখের জেনা ব্যভিচার করেছো, হাত পেয়েছো হাত দিয়ে জুলুম করেছো, পাও পেয়েছো পা দিয়ে ডাকাতি করতে গিয়েছো, খুন করতে গিয়েছো, কত না ভাবে আল্লাহর এই নেয়ামতকে তুমি অস্বীকার করেছো, খারাপ কাজে ব্যবহার করেছো। না না না, সাবধান সাবধান সাবধান, আমি রহমান এবং রহিম নাম এই জন্য ধারণ করি নাই যে তুমি এইগুলোর সুযোগে সদ্ব্যবহার করে খারাপ কাজে তুমি ফায়দা লুটবে, না না না। সেই জন্যই তিনি আবার রিমাইন্ডার দিয়ে দিয়েছেন মালিকি ইয়াউমিদ্দিন, যতই নেয়ামত পাও কিন্তু আসল জায়গায় হাজিরা দিতেই হবে। যত বড় যুবক হও, যত বড় রাজনীতিবিদ হও, যত বড় পুলিশ অফিসার হও, যত বড় আর্মি অফিসার হও, যত বড় মন্ত্রী হও, এমপি হও, দাঁড়া খেতেই হবে, খেতেই হবে, খেতেই হবে, কারণ আমি হচ্ছি মালিকি ইয়াউমিদ্দিন, আমি হচ্ছি সর্বপ্রধান বিচারপতি। ওই দিন আমার বিচারই চূড়ান্ত, আমার ফয়সালাই চূড়ান্ত। আমি যাকে জান্নাতে পাঠাবো সেই জান্নাতি হবে, আমি যাকে জাহান্নামে পাঠাবো সেই জাহান্নামি হবে, কারো কোনো কথা সেই দিন শোনা হবে না। অতএব মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, যতই নাটক করো যতই বাহাদুরি দেখাও কাজ হবে না, ওই দিন তোমাকে হাজির হতেই হবে, ওই দিন আমার কাঠগড়ায় দাঁড়াতেই হবে। আর এই রিমাইন্ডারটা একবার নয়, দুইবার নয়, বারবার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন সূরা ফাতিহার মধ্যে। দেওয়ার অর্থ হচ্ছে এই, সূরা ফাতিহার মধ্যে দেওয়ার অর্থ হচ্ছে এই, যাতে করে আমরা ভুলে না যাই। কি ভুলবো? ভুলবো এই রিমাইন্ডারটা? ভুলবো? ভুলবো না। আল্লাহ তাআলা আমাদেরকে মনে রাখার তৌফিক দান করুন, বলুন আমিন। তাহলে মালিক ইয়াউমিদ্দিন, এবার আসেন ইয়াকা নাবুদু ও ইয়াকা নাস্তাইন, বলেন ইয়াকা নাবুদু ও ইয়াকা নাস্তাইন, আবার বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এর তাফসীরও যদি জানেন বোঝেন কেঁদে দিবেন। মুফাসসিরিনে কেরাম তিনটা দোয়ার ব্যাপারে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন। একদল মুফাসসির বলেছেন কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। কেন? যেহেতু এটার মধ্যে দুনিয়ায় হাসানা আছে, আখেরাতে হাসানা আছে, জাহান্নাম থেকে মুক্তি আছে, সেই জন্য এটাকে শ্রেষ্ঠ দোয়া বলেছেন। আরেক দল মুফাসসির আরেকটা দোয়াকে শ্রেষ্ঠ বলেছেন, তারা বলেছেন রব্বানা তাকাব্বাল মিন্না, এটা আসল দোয়া, কারণ কবুল যদি না হয় যত নেক কাজ করো লাভ হবে না, কবুল হইলে তুমি তো ফজিলত এমনিই পেয়ে যাবে। কেউ বলেছেন তাহলে রব্বানা তাকাব্বাল মিন্না, কেউ কেউ বলেছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটা সর্বশ্রেষ্ঠ দোয়া, বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা যারা বুদ্ধিমান, আমরা যারা চালাক, আমরা তিনটা দোয়াই করব, রাজি আছি ইনশাআল্লাহ? তিনটা করব যাতে করে একটাও মিস না যায়, রাজি আছি ইনশাআল্লাহ? খুব কঠিন নাকি? খুব কঠিন, একটাও যেন মিস না যায়, তিনটা দোয়া আমরা পারবো, পারবো তো ইনশাআল্লাহ? বলেন আমার সাথে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। মুফাসসিরিনে কেরাম ভিন্ন মত দিক, আমরা তিনটা ধরবো, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। তাহলে এখন যেহেতু সূরা ফাতিহার তাফসীর করতেছি, অন্যগুলোর তাফসীর না করলেও এতটুকু বুঝিয়ে দেই, আল্লাহু আকবার, যারা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনকে শ্রেষ্ঠ দোয়া বলেছেন, তাদের অনেকগুলো যুক্তির মধ্যে একটা যুক্তি হলো এই, দোয়া সাধারণত দুই ধরনের,
যারা আলেম তারা জানেন দোয়া সাধারণত কয় ধরনের? দুই ধরনের। এক ধরনের দোয়া হচ্ছে দোয়াউল ইবাদাহ, দোয়াউল ইবাদাহ। আরেক ধরনের দোয়া হচ্ছে দোয়াউল মাসআলা, দোয়াউল মাসআলা। ইবাদতের মাধ্যমে দোয়া হয়ে যায়। আপনি নামাজ পড়তেছেন, এটা একটা দোয়া। আপনি যাকাত দিতেছেন, এটা দোয়া। হজ করতেছেন, এটা দোয়া। কেন? ওই ইবাদত করলেই আল্লাহ খুশি হয়ে যান, অটোমেটিক বোঝেন যে ওই বান্দার আসলে হাজতটা মিটানো দরকার। তাহলে যখন আপনি ইয়াকা নাবুদু বলতেছেন বা ইয়াকা নাস্তাইন বলতেছেন, এই ছোট্ট কয়েকটা শব্দের মধ্যে দুই ধরনের দোয়াই শামিল, বলেন না সুবহানাল্লাহ। নাবুদু শব্দটা শুনতে ছোট্ট, কিন্তু যত ধরনের ইবাদত এই একটা শব্দের মধ্যে ঢুকে গেছে, বলেন না সুবহানাল্লাহ। আমার নামাজ সেটাও ইবাদত, নামাজ ইবাদত না? বলেন, জোরে বলেন, নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত, সব কিছু ইবাদত। তাহলে একটা বাক্য দিয়ে বলতেছেন ইয়াকা নাবুদু, মাবুদ যে আমি কেবল তোমার জন্য ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, আর কেবল তোমার কাছেই চাই। কি কি চান সেটা কিন্তু বলেন নাই, সেটা বলার দরকারও নাই। একজন রিক্সাওয়ালা যখন চোখের পানি ফেলে বলবে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, রিক্সাওয়ালা মনে মনে ভাববে আজকে কয়টা ট্রিপ পাইলে আমি আমার সংসার চালাইতে পারবো ভালো করে, তাহলে বেশি চাল কিনতে পারবো। একজন প্রেসিডেন্ট যখন বলবে ইয়াকা নাবুদু, সে মনে মনে ভাববে যে আমি আমার এই মহান রাজাধিরাজের কাছে হাত পেতেছি, আমার রাজ্য যেন ভালো চলে। একজন পুলিশ অফিসার যখন বলবে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, সে মনে মনে বলবে আজকে আমার সিকিউরিটি মেনটেনেন্সটা যেন ভালো হয়, মাহবুব তুমি আমাকে সাহায্য করো। সারা দুনিয়ার কোটি কোটি মানুষ, সে যে ভাষার লোক হোক, যে পজিশনের লোক হোক, যেভাবেই হোক, শুধু দোয়া একটাই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ফকিরেরও এক দোয়া, রাজারও এক দোয়া, আর্মিরও এক দোয়া, ঝাড়ুদারেরও এক দোয়া। যদি দোয়াটা শিখতে পারেন, অর্থটা যদি বুঝতে পারেন, আর চোখের পানি ফেলে যদি বলতে পারেন মাহবুব যে যত ইবাদত করি কেবল তোমারই জন্য করি, আর যত আমার প্রয়োজন সব কেবল তোমার কাছেই চাই, মাহবুব তুমি আমার ইবাদত কবুল করো আর আমার দোয়া কবুল করে আমার হাজত মিটিয়ে দাও, বলেন আমিন। তাহলে এর চেয়ে শ্রেষ্ঠ দোয়া হতে পারে না। সেই জন্য আপনারা যারা মূর্খ মানুষ, সাধারণ মানুষ, দোয়া জানেন না, বড় বড় দোয়া মুখস্থ করতে পারেন না, সুরা ফাতেহা তো মুখস্থ করছেন, নামাজ পড়ার জন্য অন্তত সুরা ফাতেহা মুখস্থ করছেন না, তাহলে গভীর রাতে কেঁদে কেঁদে মাহবুব রে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন পারবেন ইনশাআল্লাহ। এবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মাহবুব তুমি আমাকে কি দেখাও, সিরাতে মুস্তাকিমের পথ দেখাও। সিরাতে মুস্তাকিম কি? আল্লাহ ওয়ানি আবুদুনি হাদা সিরাতে মুস্তাকিম, তোমরা আমার ইবাদত করো, এটাই সিরাতে মুস্তাকিম। আবার সিরাতে মুস্তাকিম কি? এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদের উপরে আপনি নেয়ামত দিয়েছেন তাদের পথ দেখান। কাদেরকে নেয়ামত দিয়েছে সেটা আবার অন্য আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে ব্যাখ্যা দিয়েছেন, নবীয়িন, সিদ্দিকিন, সুহাদা, সালিহিন। বলেন, এটা যেহেতু তাফসিরুল কোরআন, এটা কিন্তু সুরদি ওয়াজের জায়গা না, ট্রেনিং। সবাই আমার সাথে বলেন, নবীয়িন, সিদ্দিকিন, সুহাদা, সালিহিন। বলেন, নবীয়িন, সিদ্দিকিন, সুহাদা, সালিহিন। বলেন, নবীয়িন, সিদ্দিকিন, সুহাদা, সালিহিন। আচ্ছা, আমরা নবী হইতে পারবো? নবী হইতে পারবো? পারবো না, দরজা বন্ধ, নবুয়াতের দরজা বন্ধ। এবার সিদ্দিক হওয়াটা, সেটার ব্যাপারে ওলামা ইকরামের ইখতিলাফ আছে। কেউ কেউ বলেছেন যে না, এটা ওই দরজায় আমাদের পক্ষে সম্ভব না। তবে অধিকাংশই বলেছেন যে আমল করে 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 করে, ইমানকে জিন্দা করে, জিকির আজকার তেলাওয়াত এভাবে বিভিন্ন মোরাকাবা করে করে এখনও এটা সম্ভব, কেউ কেউ ভাবে বলেছেন। তারপরেও সহজ নয়, তারপরেও কি সহজ নয়, সিদ্দিক হওয়াটা এত সহজ নয়। তাহলে বুঝলাম সহজ নয়, তাহলে পথ কি খোলা আছে? এবার আসেন সুহাদা, শহীদ হওয়ার এটাও কি সহজ ব্যাপার নাকি? আমার নাম শহীদুল হক, শহীদুল হক নাম রাখলেই হবে নাকি? আসল শহীদ হইতে হলে কবুলিয়াত লাগবে, অতএব এটাও কিন্তু কঠিন। এবার দরজা আর একটা খোলা আছে, নবীন, সিদ্দিকিন, সোহাদার পর কি সলিহীন। সলিহীন এখন আমাদের মাঝে জীবিত রয়েছেন অথবা মৃত্যুবরণ করেছেন, আমরা তাদেরকে পেয়েছি, এই সোহবতে সলিহীন লাগবে। কুনু মা সদিকিন, আল্লাহ তাআলা কিন্তু নির্দেশ দিয়েছেন,
আমাদেরকে যারা ব্যঙ্গ বিদ্রুপ করে অথচ অথবা মনে করে যে আমরা সুফিবাদী বোকা, আমরা বেদাতি, আমরা এটা করি সেটা করি, নানা নামে গালিগালাজ করে, মানুষদেরকে আসতে দেয় না, কিন্তু আসলে এই মানুষগুলো বোঝে না যে আউলিয়ায়ে কেরামের মর্যাদাকে তুমি গালি দিয়ে খাটো করতে পারবে না। কারণ আল্লাহ তাআলা কাউকে যদি ভালোবাসেন তাহলে আল্লাহ তাআলাই ব্যবস্থা করে দেন মানুষের অন্তরে, তার জন্য ভালোবাসা সৃষ্টি করে দেন, বলেন না সুবহানাল্লাহ। অতএব আমরা দুটো কাজ করব, সলিহিনদের পথ ধরবো, নিজেও সলিহিনদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করব। আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনা মিনাল মুতাতাহহিরিন ওয়া জাআলনা মিন ইবাদিকাস সলিহিন ওয়া জাআলনা মিন ইবাদিকাস সলিহিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে তোমার সলিহ বান্দাদের অন্তর্ভুক্ত করো, বলেন আমিন। মনে থাকবে ইনশাআল্লাহ, তাহলে আমরা সলিহিনদের পথ ধরব, আউলিয়া ইকরামের পথ ধরব, আল্লাহর মুখলেস বান্দাদের পথ ধরব এবং নিজেরাও সলেহ বান্দা হওয়ার চেষ্টা করব। তাহলে আমরা সিরাতে মুস্তাকিমে থাকতে পারব, মন গড়া মতবাদ দিয়ে ইসলাম কায়েম হবে। কোরআন পড়লেই যদি সব হয়ে যেত তাহলে তো যুগে যুগে নবী রাসূল পাঠানোর দরকার ছিল না? ছিল। আল্লাহ তাআলা প্রিন্ট করে সবার ঘরে ঘরে পৌঁছাই দিতেন, হ্যাঁ ফেরেশতারা যাও সবার ঘরে ঘরে কোরআন দাও, কোরআন পড়া তারা বুঝা, সব ভালো পাক্কা মুসলমান হয়ে যাবে। না, সেটা হলে আল্লাহ প্রিন্ট করে পাঠাই দিত, কিন্তু না, মানুষ দরকার, সোহবত দরকার, ট্রেনিং দরকার। সেই কারণে যুগে যুগে নবী রাসূল দিয়েছেন, নবী রাসূলরা চলে গিয়েছেন, তাই বলে কি ট্রেনিং বন্ধ? না, সেই কারণেই আমরা আউলিয়া ইকরামের দেখানো পথ অনুসারে চলি। আজকে যারা আউলিয়া ইকরামের কারামতকে নিয়ে ব্যঙ্গ করে, আউলিয়া ইকরামের সম্মান নিয়ে তারা মানহানি করে, সম্মান হানি ঘটায়, ওরা বেয়াদব, ওরা বোঝে না, ওরা বেকুব। কারণ ওরা যদি বুঝতে পারত তাহলে তাদের সাথে কখনোই বেয়াদবি করা তাদের জন্য মানাতো না, কোনোভাবে সাহস তারা করতো না। অতএব আসুন, আল্লাহ যেহেতু শিখিয়ে দিয়েছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তার মধ্যে সলিহীন, আমরা সলিহীনদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য দোয়া করব, তাদের সোহবতে যাব। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলুন আমিন। এবার আল্লাহ তাআলা বলেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বালিন। মাগদুব হচ্ছে ইহুদিরা, যার নমুনা হচ্ছে ফিলিস্তিন, যার নমুনা হচ্ছে গাজা, যার নমুনা হচ্ছে আজকের এই ফিলিস্তিনের যে দুর্ভোগ সেটা মাগদুব, তারা হচ্ছে অভিশপ্ত। অতএব আমরা চাইবো আল্লাহ ওদের দলভুক্ত করো না, যদিও কঠিন, ওরা ঢুকে পড়েছে, বাংলাদেশেও ঢুকে পড়েছে, সর্বত্র তারা ঢুকে পড়েছে। অতএব আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ তুমি বাংলাদেশকে ফিলিস্তিন বানিও না। আল্লাহ আউলিয়া ইকরামের মর্যাদায় আমরা কেঁদে কেঁদে বলছি, চোখের পানির উসিলায় হলেও আমাদেরকে তুমি ফিলিস্তিন বানিও না, ওদের ষড়যন্ত্রে ফেলো না, দাজ্জালের হাত থেকে মুক্তি দাও, কারণ ইহুদিরা হবে দাজ্জালের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, বলুন আমিন। গায়রিল মাগদুব, এই মাগদুব অভিশপ্ত ইহুদিদের হাত থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, ওই পথে পরিচালিত তুমি করো না। ওয়ালা দলিন, ইহুদি ছাড়া অন্য যারা নাসারা, অন্যান্য ধর্মের এবং নাস্তিক হোক, সংশয়বাদী হোক, যত ধরনের বিভ্রান্ত আছে, সকলের পথ থেকে আমাদেরকে দূরে রাখো। শুধুমাত্র ওই নেয়ামত প্রাপ্ত, তোমার যারা নেয়ামত পেয়েছেন তাদের পথই আমাদেরকে দেখাও, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সময় সংক্ষিপ্ত, আমি যেহেতু ওয়াদা দিয়েছি এবং আপনাদের সিলেটে এটা একটা নিয়ম যে হুজুর বয়ানের পর একটু দোয়া করে দেওয়া, সেই জন্য আমি 5-7 মিনিট দোয়া করে 8টার মধ্যে আমার এখান থেকে বিদায় নিতে হবে। আমি সিলেট শহর থেকে আমি বাসে উঠে চট্টগ্রাম যাব। আমি শুধু আপনার জন্য দোয়া করব না, আমি মুসাফির হিসেবে হয়তো দোয়া করতেছি, কিন্তু আমি তো আপনার সন্তানের মতো। আপনার মুরব্বীরা, দাড়ি পাকা মানুষরা এখানে আছেন, আমার চেয়ে বড় বড় আলেমরা, বুজুর্গরা এখানে রয়েছেন। আমি দোয়া করার অর্থ এই নয় যে আমি দোয়া পাবো না, বরং আমি আপনাদের দোয়া নেওয়ার জন্যই এসেছি। সবাই সবার জন্য দোয়া করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়্যিনা وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم، اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم.
মাহবুদ্রে আমি মুসাফির, মাহবুদ্রে আমি তোমার কোরআনের তাফসির করেছি। আল্লাহ ভুল হোক শুদ্ধ হোক, আল্লাহ যতটুকু পেরেছি চেষ্টা করেছি তোমার তাজিম বর্ণনা করার জন্য, তোমার শান মান মর্যাদা করার বর্ণনা করার জন্য। মাহবুদ্রে তুমি আমাদের এই তাফসিরুল কোরআন মাহফিলকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, তোমার রহমান নামের নামের তাফসির করেছি, রহিম নামের তাফসির করেছি। মাহবুদ, এই দুটো নামের উসিলায় হলেও তুমি আজকের এই মসজিদকে কবুল করে নাও। মাহবুদ, আমরা খালেস তওবা করতেছি, আল্লাহ আমরা তওবা করতেছি, আল্লাহ আমরা তওবা করতেছি, আল্লাহ আমরা তওবা করতেছি, আল্লাহ আমরা তওবা করতেছি। তুমি আমাদের তওবা কবুল করো, আমাদের তওবাকে তওবা নসুহা হিসাবে কবুল করো, মাওলারে তওবা নসুহা হিসাবে কবুল করো। আল্লাহ তুমি আমাদের এই বয়ান কবুল করো, আমরা শুধু কান দিয়ে শুনে আর কান দিয়ে বের না হয় অন্তর দিয়ে শুনে আমল করতে পারি তৌফিক দাও। আল্লাহ আমাদের জীবনে সূরা ফাতিহার অর্থ বুঝে তেলাওয়াত করতে পারি তৌফিক দাও। সূরা ফাতিহার অর্থ বুঝে নামাজ পড়তে পারি তৌফিক দাও। সূরা ফাতিহার অর্থ বুঝে তোমার কাছে দোয়া করতে পারি সেই তৌফিক দাও। ইয়াক নাবুদু ও ইয়াক নাস্তাইন, ইয়াক নাবুদু ও ইয়াক নাস্তাইন। মাহবুদ রে, আমরা তো আর কারো ইবাদত করি না, কারো কাছে সারেন্ডার করি না, কারো দাসত্ব মেনে নেই না, কেবলমাত্র তোমাকে ইলাহ হিসাবে মানি। মাহবুদ রে, তুমি আমাদের এই ইবাদত কবুল করো, আর তুমি আমাদের দোয়া কবুল করো, তুমি আমাদের হাজতগুলো পূরণ করো। আল্লাহুম্মা আজিনা মিনান নার, আল্লাহুম্মা আজিনা মিনান নার, আল্লাহুম্মা আজিনা মিনান নার। ইয়া আল্লাহ, ফুলতলির সাহেব কেবলা ফুলতলির জন্য যেই আমরা ইসলাম সাহেব আয়োজন করেছি, আল্লাহ আমরা আল্লামা হাবিবুর রহমান মহাদ্দেশ সাহেব হুজুরের জন্য যে আয়োজন করেছি, আল্লাহ এই উসিলায় তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করো। ইয়া আল্লাহ, আমার চেয়ে সবাই তাদের সম্পর্কে ভালো জানেন, আল্লাহ আমাদেরকেও তাদের মতো মখলেস ওলি হিসেবে তোমাদেরকে কবুল করো। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ইয়া আল্লাহ, তাফসিরুল কোরআন মাহফিলের যারা আয়োজন করেছেন তাদের এই খেদমত যত বছর ধরে চলতেছে আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনি জারি রাখুন, তাদের এই খেদমত কবুল করুন, আর এই খেদমতের উত্তম জাজা আপনি দান করুন, এই খেদমতের উসিলা আপনি বরকত দান করুন। আল্লাহ আপনি এই মাঠকে আপনি বিপদ আপদ থেকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, আপনি আমাদের সমস্ত নেক আমলগুলো কবুল করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন والسلام على المرسلين والحمد لله رب العالمين। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি ছুটি নিচ্ছি, যেহেতু আমি সফর করব, পথে নামাজ।